আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ব্রাদার্স এগ্রু ফার্মের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমি গরুর বাতা রোগ অথবা খুড়া রোগ নিয়ে আজকে গাছগাছরা একটি চিকিৎসা পদ্ধতি যেটি সনাতন চিকিৎসা বলে থাকেন অনেকেই ব্যবহার করে থাকেন এই পদ্ধতিটি নিয়ে আলোচনা করছি বর্তমানে ইউটিউবে এরকম কিছু পদ্ধতি ভাইরাল হয়েছে আমি একটি গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটি আমাদের অঞ্চলে বাইট গাছ নামে পরিচিত অনেকে বাটিকা অথবা বাট গাছ বিভিন্ন নাম বলতে পারেন তো গাছটি দেখুন ঠিক এরকম আর কি এটি রাস্তার ধারে আনাচে কানাচে বিভিন্ন স্থানে পাওয়া যায় এর শিকড় ব্যবহার করা হবে বাত্তা রোগের ক্ষেত্রে তো অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই যে দেখেন পলিথিন কাগজ এই পলিথিন কাগজটি ব্যবহার করা হবে এই যে দেখেন শিকড়টি কাটা হচ্ছে শিকড়টি কাটার পরে এই পলিথিন কাগজের ভিতর মুড়িয়ে গরুর গলায় বেঁধে দেওয়া হচ্ছে আমি যখন জানতে চাইলাম তখন উনি এমনটাই বলল আমি সাথে সাথে কীভাবে ব্যবহার করেন ব্যবহার পদ্ধতি জানাচ্ছি তো আমার প্রশ্ন হলো এই জায়গায় যে পলিথিন কাপড় দিয়ে মুড়িয়ে দিচ্ছেন এটি কোনোভাবে সেবন করছেন না গাছটা উপকারী জিনিস এটি বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে এবং বিভিন্নভাবে ব্যবহার করা হতে পারে তো গলায় পলিথিন দিয়ে বেঁধে দিলে এটির তো আলু বাতাসটাও পর্যন্ত গুরু শরীরে এসে লাগবে না তাহলে এটি কীভাবে রোগের বিরুদ্ধে কাজ করবে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন যদি কোনো মতামত দেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গরুর পায়ে সমস্যা আপনি গলায় পলিথিন কাপড় মুড়িয়ে দিলেন একটি গাছের শিকড় এই শিকড়টি কীভাবে কাজ করবে হয়তোবা আপনি যদি ক্ষতস্থানে ব্যবহার করতেন অথবা খাইয়ে দিতেন তাহলে আমি বুঝতাম যে না হয়তোবা বা পদ্ধতিটি কাজে লাগতে পারে তো আমি ব্রাদার্স ফার্মের পক্ষ থেকে আপনারা আপনাদেরকে বলবো এটাই যে গরুর এটি কিন্তু একটি মহামারীর রোগ এটির জন্য যদি ভ্যাকসিন করতে পারেন তাহলে ভালো যদি ভ্যাকসিন করা অবস্থায় অথবা না করে থাকেন তদবস্থায় যদি গরু এই ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে সরাসরি রেজিস্টারের ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনারা ওষুধ সেবন করুন তো এই ক্ষেত্রে আমি আমরা ব্রাদার্সের গ্রুপের পক্ষ থেকে আমি দেখাবো যে হয়তো অনেকে অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকেন এই জায়গায় আমি সোডা এবং পটাশ যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশ নামে আমরা চিনে থাকি এটি সংমিশ্রণে একটি লিকুইড তৈরি করি আমি রেগুলারলি স্প্রে করি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই পদ্ধতি দেখালাম যে আপনারা যাতে বুঝতে পারেন যে এই মিশ্রণটি কী দিয়ে তৈরি করছি তো এরকমভাবে অথবা চুন পানি অথবা লবণ পানি এরকম কিছু পদ্ধতি রেগুলারলি যদি ব্যবহার করেন তাহলে ভালো সম্ভব হলে আপনারা খামারকে প্রতিদিন গরুগুলোকে একটু রিপ্লেসমেন্ট পরিবেশে নিয়ে আপনারা এই কাজটুকু প্রতিদিনই করতে পারেন তো ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন না হলে প্রয়োজন নাই তো আমি এ রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং করব ইনশাল্লাহ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে জানাই ধন্যবাদ